দর্শক স্কাউটিং হল কিশোর তরুণ যুববয়সী ছেলেমেয়েদের জন্য একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক চরিত্র গঠন শিক্ষামূলক আন্দোলন যা একজন যুবাকে শুদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে থাকে স্কাউটিং আন্দোলন আরও বেগবানের মধ্য দিয়ে মাদক নেশা ও জঙ্গি মুক্ত একটি বাংলাদেশ গঠন করা সম্ভব তাই এই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশের স্কাউট বন্ধুরা পক্ষকাল ঘুরে আবারও হাজির হয়েছে আমাদের প্রিয় অনুষ্ঠান অগ্রদূত নিয়ে এই সুন্দর অপরাহ্নে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান অগ্রদূতে উনিশশো সালে গ্রেট ব্রিটেনের নাগরিক লর্ড ব্যাডেনবল অব গিলোয়েল যার সংক্ষিপ্ত নাম বিপি এই আন্দোলনের সূচনা করেন বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশে স্কাউটিং রয়েছে সারা বিশ্বে স্কাউট সংখ্যা প্রায় দশ কোটি বিপি কর্তৃক নির্ধারিত আদর্শ উদ্দেশ্য এবং নীতি মেনে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে যে কেউ এই আন্দোলনে সদস্য হতে পারে আইন ও প্রতিজ্ঞা মেনে জীবনযাপনের মাধ্যমে একজন স্কাউট সৎ আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠে স্কাউটসদের সাতটি আইন প্রতিটি স্কাউটসদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে স্কাউটসের সাতটি আইনের মধ্যে প্রথম আইনটি হল স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী স্কাউট সকলের বন্ধু স্কাউট বিনয়ী ও অনুগত স্কাউট জীবের প্রতি সদয় স্কাউট সদা প্রফুল্ল স্কাউট মিতব্যায়ী স্কাউট চিন্তা কথা ও কাজে নির্মল স্কাউটসের প্রথম আইন আত্মমর্যাদা বিষয়ে আলোকপাত করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার জনাব আমিমুল এহসান খান পারভেজ স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী আসলে এই একটা শব্দ বা একটা বিষয়ের উপরেই সারা বিশ্বের স্কাউটিং কিন্তু এত শক্তিশালী আত্মমর্যাদা এত কঠিন একটি শব্দ এবং এটি জুড়েই একজন মানুষ সৃষ্টি হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু বিভিন্ন সময়ে আমাদেরকে এর সম্মুখীন হতে হয় আর এটি যদি ক্ষতিগ্রস্ত হয় এটি যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে রক্ত মাংসের শরীর ছাড়া আর কিছু থাকে না বলে আমার বিশ্বাস যার জন্যেই শ্রদ্ধার সাথে স্মরণ করি স্কাউট প্রতিষ্ঠাতা স্কাউটিং প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল যিনি এই শব্দটিকে এই বিশ্বাসটিকে এই অস্তিত্বকে সারা দুনিয়ার স্কাউটদের জন্যে গ্রহণ করেছেন যেটি অন মাই অনার বলে ইংরেজিতে আর বাংলায় স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী বলে প্রতিজ্ঞার ভিতরে ঢোকানো আছে এর অর্থ কী আমরা যদি এটা খোঁজার চেষ্টা করি এক কথায় সবাই আমরা জানি আমি সৎ এবং সত্যবাদী হব বা আমি সৎ ও সত্যবাদী একজন ব্যক্তি এটি অনেক বিশাল বিষয় এই জিনিসটি যদি একজন মানুষের ভিতর অন্য মানুষ খুঁজে পায় যে এই মানুষটি সৎ এবং সত্যবাদী তাহলে তার জীবনের অনেক কিছুই কিন্তু ভিন্নভাবেই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় যারা স্কাউটিংয়ের এই ছয় থেকে পঁচিশ বছরের ছেলে মেয়েদেরকে ম্যানেজ করি তাদেরকে গাইড করি এবং তাদেরকে সার্বিকভাবে পরিচালনায় বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করি সবাই কিন্তু আমরা এই প্রতিজ্ঞার সময় আত্মমর্যাদায় এবং আইনের সময়ও আমাদের এই প্রথম আইনটি আমাদের জন্য প্রযোজ্য এই একজন স্কাউট যে একবার দীক্ষা নিবে প্রতিজ্ঞা পাঠ করবে তার জন্যে কিন্তু সারা জীবনের জন্যে এইটি বাধ্যতামূলক হয়ে যায় তাকে খেয়াল করতে হবে তার কর্মকাণ্ডে তার চারিত্রিক বৈশিষ্ট্যে তার চলাফেরায় এই যে আত্মমর্যাদায় বিশ্বাসী এই শব্দটির প্রতিফলন হচ্ছে কিনা অন্য সহকর্মীরা বন্ধুরা তারা যেন খুঁজে পায় ইয়েস তার ভিতরে এই জিনিসটি পাওয়া যায় আর এই আত্মসম্মান বোধ এটি যদি কোনোভাবে খর্ব হয় কোনোভাবে অসম্মানজনকভাবে সে মনে করে তখন কিন্তু স্বাভাবিক আচরণের আমরা বাইরে যাই অর্থাৎ আমরা রাগ করি এবং অনেক রকমের অগ্রহণযোগ্য আচরণ করি আর কি স্কাউট চিন্তায় কথায় কাজে নির্মল এখানেও যদি তার আত্মমর্যাদাটি শক্তিশালী থাকে তার উপরে সে যখন কথা বলবে চিন্তা করবে যে কোনো কাজ করবে তখন কিন্তু তার চারপাশে যারা অবস্থান করে তারা কিন্তু তার প্রতি অসম্ভবভাবে শ্রদ্ধাশীল হবে আস্থাশীল হবে তাকে বেশি গ্রহণযোগ্য হিসাবে গ্রহণ করবে তো এই জিনিসগুলো আমাকে কিন্তু স্কাউটিং শেখাচ্ছে সেই ছোটোবেলা থেকে আমাদের মুরব্বীরা আমাদের স্কাউট লিডাররা আমাদের স্কাউট নেতৃবৃন্দরা তা আমাদের উচিত নেতৃবৃন্দদেরকে আরও সজাগ সচেতন সচেতনভাবে এই এইটির চর্চা এবং তার প্রতিফলন যাতে স্কাউট মুভমেন্টে আমার মাধ্যমে আমাদের মাধ্যমে এই শিশু কিশোররা আমার স্কাউট পরিবারের সদস্যরা বন্ধুরা তারা যাতে উপলব্ধি করতে পারে আর এটি যত বেশি উপলব্ধি করবে ততই বেশি স্কাউটিংয়ের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং সে হাঁটি হাঁটি পা পা করে একসময় অবশ্যই জোর দিয়েই বলতে পারি আমরা সে একজন সুনাগরিক হিসাবে তার পরিবারে সমাজে তথা দেশে এবং বিদেশে আন্তর্জাতিকভাবেও সে একজন খ্যাতমান ব্যক্তি হিসাবে এই পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে স্কাউট বন্ধুরা আত্মমর্যাদায় বিশ্বাসী একজন মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে জয়ী হয় আত্মমর্যাদায় বিশ্বাসী হয়ে সে তার জীবন পরিচালনা করে তবে কেউ কেউ আছে তার পুরো পরিবারেই কিনা না আত্মপ্রত্যয় এমনই এক আত্মপ্রত্যয়ী আত্মমর্যাদায় বিশ্বাসী পরিবারের গল্প শুনব আমরা হাবিবুল হক চট্টগ্রামের রাউজানের বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুই সালে বাংলাদেশের শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক তিনি বর্তমানে চট্টগ্রাম জেলা স্কাউটসের সম্পাদক স্কাউট তার জীবনের অংশ এই তো স্কাউট পরিধানে পরিপাটি হাবিবুল হক বাড়ি ফিরছেন আমি উনিশশো সালে স্কাউট শাখায় বেসিক কোর্স সম্পন্ন করেছি আমি এরপরে পঁচানব্বই সালে কাব শাখায় উদ্ভেদ অর্জন করেছি আমি সিএলটি করেছি সিএএলটি করেছি চব্বিশতম দু হাজার নয় সালে মালয়েশিয়ায় আমি সিএলটি সম্পন্ন করেছি আমি দুই হাজার সতেরো সালে সমগ্র বাংলাদেশের শিক্ষকদের সাথে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি আমি দায়িত্ব নেওয়ার পরে আমার জন জন সাপলা পিএস পেয়েছে এই অর্থাৎ সালে আঞ্চলিক পর্যায়ে আমার তিনশো আটাত্তর জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে বাড়িতে তার স্ত্রী আক্তার জাহান চৌধুরী একজন উডবেজার ও পটিয়া উপজেলার কাবলিডার সম্প্রতি আমি চার সেপ্টেম্বর দু সালে সাত থেকে আট তারিখের মধ্যে স্কাউট শাখার বেশি কোর্স সম্পন্ন করেছি আমার বিদ্যালয় থেকে আমি এ পর্যন্ত তেরোটি কাপ অ্যাওয়ার্ড তুলেছি আমার প্রথম অর্জনটা হচ্ছে দু সালে তার পরের বছর পেয়েছি তিনজন এরপরে দু হাজার পনেরো সালে পেয়েছি একজন এবং ওই দু হাজার পনেরো সালে যে শিক্ষার্থীটা আমার কাপ অ্যাওয়ার্ড পেয়েছে ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাপ শিশু নির্বাচিত হয়েছিল এরপর আমি দু হাজার ষোলো সালে আমার স্কুল থেকে পাঁচজন সাবলা অ্যাওয়ার্ড অর্জন করিয়েছি তাদের তিন ছেলে বড় ছেলে জুলফিকার মনির আমি দু হাজার দশ সালে সাবলাকাপ অ্যাওয়ার্ড অর্জন করি আর দু হাজার পনেরো সালে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করি আর দু হাজার ষোলো সালে আমি সারা বাংলাদেশে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষার্থী হিসেবে পরিগণিত হই আমাকে সাপলা কাপ অ্যাওয়ার্ড মাননীয় প্রধানমন্ত্রী পরিয়ে দিয়েছেন আমাকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মহামান রাষ্ট্রপতি পরিয়ে দিয়েছেন আর শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কারটা আমাকে মাননীয় শিক্ষামন্ত্রী অ্যাওয়ার্ডটা প্রদান করেছেন তাদের মেজ ছেলে শাহরিয়ার মনির সাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছি দু সালে হাই স্কুলে যাওয়ার পরে কাবিং সম্প্রসারণ প্রকল্পের আওতায় দু সালে উনিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত ভারত সফরের একটা ট্যুর হয়েছিল সেখানে আমি একজন ছিলাম ওদের মধ্যে দু হাজার সালে আমি পিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছি ছোট ছেলে ইরফান মনির আমি দু সালে স্কাউটিং শুরু করি দু সালে মাননীয় প্রধানমন্ত্রী হাত থেকে যে অ্যাওয়ার্ডটা দেয় সাবলা গাও মনোনীত হই তারপর দু সালে জানুয়ারি মাসে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সরাসরি ইন্ডিয়া ভ্রমণে তারা তিন ভাই মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত হাবিবুল হকের পরিবার পূর্ণাঙ্গ এবং আদর্শ এক স্কাউট পরিবার

এই হজরত আমিরুজ্জামান সার রহমতুল্লাহ নামে একটা মুক্ত দল গঠন করেছি যে মুক্ত দল থেকে আমাদের প্রত্যেক বছর তিন চারজন দু তিনজন এক দুজন করে এখান থেকে পাচ্ছে এরকম একটা জায়গায় এসছেন আমি আমাদের আপনাদের সকলকে এই এলাকায় আসার জন্য আপনাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পর্যায়ে এবারে থাকছে চট্টগ্রামের গরিবী নেওয়াজ মাধ্যমিক বিদ্যালয় স্কাউট দল দুই সাল থেকে অত্র বিদ্যালয়ের প্রথম চারটি দল ছিল দুটি ছেলেদের দুটি মেয়েদের ক্রমান্বয়ে স্কাউটের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়ে যায় বর্তমানে অত্রবিদ্যালয়ে চৌষট্টি জন স্কাউটার আছেন চট্ট মেট্রোপলিটন জেলায় নওয়াজ স্কাউট দল উনত্রিশ নং দল হিসাবে পরিচিত চট্টগ্রাম মেট্রোপলিটন এবং অঞ্চলের বিভিন্ন প্রোগ্রামে এবং বিভিন্ন ট্রেনিংয়ে অত্রবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকেন এই পর্যন্ত অত্রবিদ্যালয় প্রাপ্তি সমাজ উন্নয়নে এওয়ার্ড জন এবং প্রেসিডেন্ট এওয়ার্ড পাঁচজন পেয়েছে আমাদের লক্ষ্যমাত্রা আমরা এই চৌষট্টি জন থেকে তাকে ডাবল করে একশো আঠাশ জন শিক্ষার্থী অত্রবিদ্যালয় স্কাউটার স্কাউটের কার্যক্রম চালিয়ে যাবে ভবিষ্যতে আমাদের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড এবং সমাজ উন্নয়ন এওয়ার্ড প্রাপ্তির জন্য যা যা করণীয় আমাদের পরিচালনা পরিষদ এবং এলাকার জনসাধারণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শিক্ষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানে তেত্রিশটি শাখায় প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পড়াশোনা করতেছেন ইতিমধ্যে আমাদের অনেকগুলো ভবন স্থানীয় এমপি মহোদয়ের অনুগ্রহে এবং প্রাইম মিনিস্টারের উদ্যোগে আমরা পেয়েছি এছাড়া শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্তিতে অত্র এলাকার শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষা আগ্রহী হয়ে প্রশিক্ষণ গ্রহণ করতেছেন এছাড়া আমাদের বর্তমানে আটটি শ্রেণী শাখায় প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছে চলতেছে আমরাও চালিয়ে যাচ্ছি এবং স্কাউডের পাশাপাশি আমাদের খেলাধুলায় সংস্কৃতিতে আমরা জাতীয় পুরস্কার পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এইবারও আমরা জেলার জেলার বিভিন্ন খেলায় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা জেলা এবং থানায় বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছি মাঠে ময়দানে হাতে কলমে কাজের অভিজ্ঞতা একজন স্কাউটকে আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষ হতে সহায়তা করে এস সি ও ইউ টি এই পাঁচটি শব্দের স্কাউটিংয়ের প্রথম দুটি শব্দ বাদ দিলে শেষের তিনটি শব্দ মিলে হয় আউট স্কাউটারদের এই দুই তৃতীয়াংশ কাজ হয় বাইরে বা আউটে দর্শক প্রবীণ স্কাউটারদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা নবীন স্কাউটারদের জীবনকে করবে সমৃদ্ধ তাই এবারে থাকছে স্কাউটার সাইফুর রহমানের স্মৃতিচারণ আমার স্কুল জীবন থেকে স্কাউটিং শুরু করি চট্টগ্রাম কলেজের স্কুলের স্কাউট গ্রুপে আমি একজন স্কাউট সদস্য হিসাবে আমার স্কাউটিং ক্যারিয়ার শুরু করি উনিশশো সালে চট্টগ্রাম কলেজের স্কুলে আমি স্কাউট গ্রুপের একজন সদস্য হিসাবে স্কাউটিং জীবন শুরু করি স্কুল শেষ করার পরে যখন কলেজে ভর্তি হই আমি কমার্স কলেজের ছাত্র ছিলাম সেখানে রোভার স্কাউটিং ছিল আমি প্রথম শুরু করি সেখানে রোভার স্কাউটিং উনিশশো উনষাট সালে আপনাদের জাম্বুরি মাঠ যেখানে নামকরণ করা হয়েছে সেকেন্ড পাকিস্তান ন্যাশনাল স্কাউট জাম্বুরি হয়েছিল ওখানে আমি একজন স্বেচ্ছাসেবক হিসাবে আমি দায়িত্ব পালন করি এবং সেখানে আমি দেখি যে পশ্চিম পাকিস্তান থেকে রেলওয়ে স্কাউটরা আসছে আমি মনে করেছিলাম যে এরা স্কাউটের স্কুলের শিক্ষক এবং ছাত্র কিন্তু পরে আমি জানতে পারলাম তারা রেলওয়েতে চাকরি করে আমি বললাম যে আমি তো এই সুযোগ আমার বাংলাদেশ এল তত পূর্ব পাকিস্তান রেলওয়ে ছিল না আমি ওনাদের সাথে পরামর্শ করে এবং ওনাদের ন্যাশনাল সেক্রেটারি তখন মীর মহসিন ছিলেন তার সাথে আলোচনা করে আমি প্রথম এখানে রেলওয়েতে স্কাউটিং শুরু করার উদ্যোগ নেই উনিশশো উনষাট সাল বাইশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমাদের রেলওয়েতে আপনার পেছনে যে অফিসার্স ক্লাব আছে এখানে আনুষ্ঠানিকভাবে এই রেলওয়ে স্কাউটের সূচনা হয় আমি সেই থেকে স্বাধীনতার পূর্ব পর্যন্ত আমরা রেলওয়েতে স্কাউটিং করি এবং স্কাউটিংয়ে করি স্বাধীনতা লাভের পর উনিশশো সালে যখন প্রথম বাংলাদেশে স্কাউটসের কাউন্সিল সভা হয় সেখানে আমি একজন কাউন্সিলর হিসেবে আরও পাঁচজন সহ মোট আমরা ছয়জন ওই কাউন্সিল সভায় অংশগ্রহণ করি তাদের নাম আমাদের তখন আঞ্চলিক কমিশনার কেউ ছিলেন না বাংলাদেশ তো কোনো স্কাউটিং ছিল না তবু আমি ওখানে প্রতিনিধিত্ব করি রেলওয়ে আঞ্চলিকের স্কাউট পদমাধ্য দিয়ে প্রভিনশিয়াল স্ট্যাটাস আমাদেরকে দেওয়া হয় প্রথমে আমি আমার প্রশিক্ষণ নেই উডবেজ রোবার উডবেজ শাখায় এবং পরবর্তীতে আমি স্কাউট শাখা এবং কাপ শাখায়ও উডবেজ অর্জন করি বাংলাদেশ স্কাউটস আমি প্রথম অ্যাওয়ার্ড পাই পাকিস্তান আমলে আমি নাইনটিন সিক্সটি সেভেনে প্রথম আমি যাই হাজিদের খেদমত করার জন্য উনিশশো নাইনটিন সিক্সটি সেভেনে এই কারণে আমাকে পাকিস্তান স্কাউটস অ্যাসোসিয়েশন মেডেল অফ মেরিট আমাকে দেয় আমি ইফতেখার ইফতি স্বাগত জানাচ্ছি আজকের স্কাউট সংবাদে শুরুতে জানিয়ে দেব গতপক্ষে ঘটে যাওয়া বাংলাদেশ স্কাউটসের কিছু বিশেষ খবর বরগুনা জেলার তালতলি উপজেলায় আইডিবি ও ফায়ার খাইলের যৌথ উদ্যোগে নির্মিত স্কাউট ট্রেনিং সেন্টার কাম সাইক্লোন সেন্টারের হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সময় বাংলাদেশ স্কাউটসের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান ফায়েল খায়ের প্রোগ্রামের পরিচালক সুফি মুস্তাক আহমেদ ও কনসালটেন্ট পল বার্ডস সহ বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার জাতীয় উপকমিশনার প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ ও ফায়ের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন হয়ে গেল উনচল্লিশতম সহকারী লিডার ট্রেনার্স কোর্স সাতাশ সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কোর্সে সারা দেশ থেকে পঞ্চাশ জন স্কাউটার অংশগ্রহণ করেন কোর্সের কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার প্রশিক্ষণ মোহাম্মদ মোহসেন এবারে জানিয়ে দেব আগামী পক্ষের একটি বিশেষ খবর আগামী ১৯ থেকে একুশ অক্টোবর দেশব্যাপী অনুষ্ঠিত হবে একষট্টিতম জাম্বুরি অন দ্য এয়ার জোটা ও বাইশতম জাম্বুরি ইন দ্য ইন্টারনেট জোটি একষট্টিতম জাম্বুরি অন দ্য এয়ার জোটা ও বাইশতম জাম্বুরি অন দ্য ইন্টারনেট জোটি বাস্তবায়নে ১৩ অক্টোবর কাকরাইলের জাতীয় স্কাউট ভবনে একটি ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয় কোর্সের উদ্বোধন করেন বাংলা স্কাউটসের জাতীয় কমিশনার আইসিটি মোহাম্মদ মাহফুজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মোফাজ্জল হোসেন জাতীয় কমিশনার স্পেশাল ইভেন্টস এবারে থাকছে একটি ঘোষণা নিয়মিত প্রকাশনা মাসিক অগ্রদূত ও মাসিক অনলাইন নিউজলেটার প্রকাশিত হয়েছে স্কাউট সংবাদ আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আত্মমর্যাদায় বিশ্বাসী হয়ে সম্ভাবনা সম্ভাবনাসমূহকে কাজে লাগিয়ে দেশ গঠনের নতুন দ্বার উন্মোচন করবো চাই আত্মমর্যাদাশীল জাতি গঠন হবে স্কাউটের দ্বারা কারণ আমরা জানি আমরা করব জয় এই পৃথিবী সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অগ্রদূত আল্লাহ হাফিজ